তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমার সেই হাইব্রিড নয়নতারা গাছটা। দেখুন, শীতকাল আস্তে আস্তে চলে যাচ্ছে আর গরম আস্তে আস্তে পড়তে শুরু করে দিয়েছে। তো শীতের আমেজ যেই শেষ হতে শুরু করবে, এই গাছগুলো কিন্তু ডরমেন্সি থেকে বেরিয়ে আসবে। আবার এদের নতুন গ্রোথ শুরু হয়ে যাবে ডালে ডালে, নতুনভাবে পাতা বের হতে থাকবে, নতুন ফুল আর নতুন কড়ি চলে আসবে। তো এই শীত চলে যাওয়ার সময়, অর্থাৎ এখন আমি যেটা করছি, এটা জানুয়ারি মাসের আজকে 19 তারিখ। তো জানুয়ারি মাসের 19 তারিখে যেই সময়টাতে আপনারা নয়নতারা গাছের কীরকম পরিচর্যা করবেন আপনাদেরকে সেটাই বলবো। এর আগে শীতের সময় আমি এই নয়নতারা গাছটার প্রুনিং করে দিয়েছিলাম, তার ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। এই দেখুন, এখান দিয়ে গাছটাকে প্রুনিং করা হয়েছে, আপনি কাটা অংশটা দেখতে পাচ্ছেন। এখান দিয়ে আমি প্রুন করে দিয়েছি, আর এখান দিয়ে প্রুন করে দেওয়ার পর কতগুলো দেখুন ডালপালা বেরিয়েছে, 4-5টা ডাল ওখান দিয়ে বেরিয়েছে। আবার এখান দিয়ে প্রুনিং করে দিয়েছিলাম, তারপরে দেখুন এখান দিয়ে কতগুলো ডালপালা বেরিয়েছে। আর এখান দিয়ে যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, এই পাতাগুলো হলুদ হয়ে যাওয়ার পিছনে মেন কারণ হচ্ছে সিজন। যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে তো পাতা পড়ে যাবে, এই নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না। যখন আবার গরমকাল চলে আসবে, আবার নতুনভাবে পাতা চলে আসবে এই গাছটার মধ্যে। তো আমার এই গাছটাতে এখন ফুলের সংখ্যা কমে গেছে, কারণ এটা তো এতদিন ডরমেন্সিতে ছিল। আবার দেখুন, নতুন নতুন করে কড়ি আসা শুরু হয়ে গেছে প্রতিটা ডালে ডালে। প্রতিটা ডালে আপনি নতুন ফুলের কড়ি দেখতে পেয়ে যাবেন। এই সময় যেহেতু শীতকালে আমরা নয়নতারা গাছের পিছনে বেশি যত্ন করতে পারি না, তো গাছের পাতায় পাতায় দেখুন অনেক ধুলো জমে রয়েছে। তো আপনারা যখন গাছের মধ্যে জল দেবেন, জলটা শুধু মাটিতে না দিয়ে আমি বলবো আপনারা পুরো গাছটাকে জল দিয়ে স্নান করিয়ে দিন। গাছটাকে যদি আপনারা পুরো জল দিয়ে স্নান করিয়ে দেন, তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন। এতে ফুলের সংখ্যাও বেড়ে যাবে, আপনার গাছের গ্রোথও বেড়ে যাবে। আমার গাছটা দেখুন এই প্রুনিং করে আর সার দিয়েই কতটা পরিমাণে ছড়িয়ে গেছে চারদিকে, ঠিক আছে? এটা একটাই গাছ যেটা ছড়িয়ে গেছে। এই যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন, গাছের গোড়া দিয়ে দেখুন, গাছের গোড়ার চারপাশ দিয়ে আরও অনেক নতুন নতুন ডাল বেরোচ্ছে। এই ডালগুলো কিন্তু আমাকে রাখলে হবে না, এটা আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম। আমাকে এই ডালগুলো কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে। এখান দিয়ে যদি আমি ডাল নিয়ে নিই, তাহলে উপর দিকে গাছ আর বাড়তে চাইবে না, তাই এখান দিয়ে ডাল আমাকে ভেঙে ফেলতে হবে। এখান দিয়ে কোনো ডাল রাখা যাবে না। হ্যাঁ, দেখুন সব ভেঙে ফেললাম, এই দিকটা পরিষ্কার করতে হবে। আর এখানে শুকনো পাতা পড়েছিল, শুকনো পাতা যা যা পড়েছিল সব তুলে ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই গাছের নিচটা, গোড়াটা একদম পরিষ্কার রাখতে হবে। জল দেওয়া রয়েছে, মাটি ভেজা ভেজা রয়েছে, নতুন করে কোনো রকম জল টল দিচ্ছি না, শুধু উপর দিয়ে এই পাতা টাতা এগুলোকে ফেলে দিলাম, নাহলে এখান থেকে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ ধরে যাবে, ফাঙ্গাস অ্যাটাক হয়ে যাবে। আর আমি আবার বলছি, এখানে যে দেখতে পাচ্ছেন পাতা হলুদ হলুদ হয়ে যাচ্ছে, এই নিয়ে আপনাদেরকে চিন্তা করার কোনো দরকার নেই। যখন গরমকাল চলে আসবে, সিজন চেঞ্জ হয়ে যাবে, তখন আপনার গাছের সবকটা পাতাই মোটামুটি পড়ে গিয়ে নতুনভাবে পাতা চলে আসবে। আর দেখুন, গাছের মধ্যে বীজ আসতে শুরু করে দিয়েছে, আপনি গাছের মধ্যে সিড পড দেখতে পেয়ে যাবেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন বীজ আসা শুরু হয়ে গেছে প্রতিটা গাছের কাছে। আপনার চাইলে আপনি বীজ রাখতে পারেন, কিন্তু আমি যেহেতু গাছের গ্রোথ চাই, তাই আমি কিন্তু বীজগুলোকে ভেঙে দেবো। আপনি চাইলে একটা দুটো বীজ রেখেও দিতে পারেন, তাহলে সেখান থেকে আপনি আবার নতুন গাছ তৈরি করে ফেলতে পারবেন। কিন্তু আমি গাছের মধ্যে বেশি বীজ হতে দিই না, বীজ হতে দিই না আমি, কারণ বীজ যদি হতে দিই, তাহলে ফুল কমে যাবে আর গাছ গ্রোথ নেবে না। আর এই সময় আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট কাজ আপনাকে করতে হবে, এই মাটির ওপর দিয়ে একটু চাপান সার দিতে হবে। চাপান সার কথার অর্থ হচ্ছে, আপনি এরকমভাবে এক মুঠো ভার্মি কম্পোস্ট নেবেন, ভার্মি কম্পোস্ট এক মুঠো নিয়ে এটাকে ওপর দিয়ে ছড়িয়ে দেবেন, ব্যাস। আর একটু ভার্মি কম্পোস্ট নিয়ে আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এই ভার্মি কম্পোস্টকে ওপর দিয়ে ছড়িয়ে দেওয়াটাকেই চাপান সার বলে। এইটা করতে হবে, কারণ গাছ এখন নতুনভাবে গ্রোথ নেওয়া শুরু করবে, ওর নিউট্রিশনের দরকার আছে। গাছের গোড়া সার আমি দিয়ে দিলাম, জল টল এখন আমি দেবো না, ঠিক আছে? আবার যখন বিকাল হবে, বিকালে আমি জল দিয়ে দেবো। এইটুকুনি কাজ আমি এখন করব। তারপর যখন গাছের মধ্যে নতুন গ্রোথ আসবে, নতুন ডালপালা বেরোতে শুরু করে দেবে, নতুন ফুলের কুঁড়ি চলে আসবে, নতুনভাবে গাছ ফুল টুল হতে থাকবে, তখন আমি এই গাছের ওপর যে কেয়ারগুলো নেব, তার ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। আর আমার এই শীতকালে এই নয়নতারা গাছের মধ্যে আরেকটা যেটা রোগ দেখা দেয়, এর মধ্যে অ্যাফিডস বা জাপ পোকা বা মিলিবাগ, এদের আক্রমণ বাড়ে। তো এদের হাত থেকে বাঁচতে গেলে আপনি যেটা করবেন, আপনি গাছে যদি
প্রতিনিয়মিত নিম তেল স্প্রে করতে থাকেন, তো আপনার কোনো অসুবিধা হবে না। আর যদি আপনার গাছের মধ্যে ধরেই যায়, একদম মিলিবাগ আর বা জাপ পোকা এরকম যদি কিছু ধরেই যায়, তাহলে আপনারা একতারা নেবেন। একতারা বলে যে ওষুধটা পাওয়া যায়, ওই একতারা, এক গ্রাম একতারা এক লিটার জলের মধ্যে মিশিয়ে পুরো গাছের মধ্যে স্প্রে করবেন। এটা আপনি এক সপ্তাহে তিন দিন করুন, হ্যাঁ একদিন বাদে বাদে স্প্রে করুন। তিনবার স্প্রে করার মধ্যেই আপনার সমস্ত মিলিবাগ বা জাপ পোকা যা আছে সব চলে যাবে। আর সবচেয়ে মেন যেটা সমস্যা সে হচ্ছে পিঁপড়ে। পিঁপড়ে যেন যদি আপনার টবের আশেপাশে আপনি পিঁপড়ে দেখতে পান, তো তৎক্ষণাৎ পিঁপড়ে মারার ওষুধ আপনি এই টবের মধ্যে দেবেন না। টবের মধ্যে কখনও পিঁপড়ে মারা টারার ওষুধ টষুধ কখনও দেবেন না। এই টবটাকে যেখানে রয়েছে এই মাটির আশপাশ থেকে পিঁপড়ে মারার ওষুধ দিয়ে রাখুন, বা টবের যখন মাটি তৈরি করছেন তার মধ্যে ফুরাডান, ফুরাডান যে ওষুধটা পাওয়া যায় সেটা হাফ চামচ আপনার টবের মাটির সাথে মিশিয়ে দিন, তাহলে পিঁপড়ের হাত থেকে আপনি বেঁচে যাবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। আপনি যদি নতুন আমার চ্যানেলটাতে দেখে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টাটা।